ভয়ের ভাঙর, ভয়ঙ্কর ভাঙর। ভাঙরের এই ছবিটা যেন বদলাবার নয়, বোমাবাজির ঘটনা ভাঙরে যেন নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। 144 ধারা থাকুক বা না থাকুক, ভাঙরে যখন 144 ধারা জারি রয়েছে, তার মধ্যেই ওই 144 ধারার মধ্যেই মাঝের আইটে বোমাবাজির ঘটনা ঘটেছে বলে বুঝতে পারছেন। 144 ধারা জারি রয়েছে গতকাল থেকে শুরু করে 13 তারিখ মধ্যরাত পর্যন্ত, তার মধ্যে এই ভাঙরে বোমাবাজির ঘটনা ঘটেছে, যে ভাঙর হিংসাত্মক হয়েছে একেবারে মনোনয়নের পর্ব থেকে শুরু থেকে পর্বের দিন থেকে ভোটের দিনে, এমনকি ভোটের পরে গণনার দিনেও, এমনকি বোর্ড গঠনের দিনেও সেই ভাঙরে হিংসার ঘটনা ঘটছে, প্রশ্ন উঠছে। 144 তারা জারি যেখানে রয়েছে সেখানে বোমাবাজির ঘটনা ঘটে কিভাবে? এই হচ্ছে সেই ছবি, আপনারা দেখতে পাচ্ছেন বোমার সুতলি পড়ে রয়েছে মাঝের আইটে। যখন বোর্ড গঠনের প্রক্রিয়া চলছিল তখন এই বোমাবাজির ঘটনা ঘটে। আমি আরো বিস্তারিত জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দল দের সঙ্গে। হিন্দল, এই কথা শোনা যাচ্ছিল প্রশাসনের তরফে যে যে ঘটনা মনোনয়ন পর্ব থেকে শুরু হয়ে ঘটেছে সেখান থেকে শিক্ষা নিয়ে যাতে আর কোনো হিংসাত্মক ঘটনা না ঘটে, সেই কারণে 144 ধারা জারি করা হয়েছে। এইবারে তো পুলিশকে এর উত্তর দিতে হবে, এই 144 ধারার বজ্র আটুরির মধ্যে বোমা নিয়ে দুষ্কৃতীরা ঢুকলো কিভাবে, বোমাবাজি হলো কিভাবে, প্রশাসনকে তার জবাব দিতে হবে। হিন্দল, একেবারে সুব্রজিৎ তোমাকে বলে রাখি, ভাঙর কিন্তু সেই ভাঙরেই রয়েছে। আজকের চিত্রটা কিন্তু আবারও স্পষ্ট করে দিল, একেবারে বোর্ড গঠনের যখন প্রক্রিয়া শেষ, বিভিন্ন জায়গায় বোর্ড গঠন সম্পূর্ণ হয়ে গিয়েছে, তারপরেও কিন্তু ভাঙরের চিত্রটা এতটুকু বদলালো না। সেই ভাঙরে কিন্তু আবারও বোমাবাজির অভিযোগ উঠল। তোমাকে বলে রাখি, এই ভাঙর যেই ভাঙর পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে, খুনের ঘটনা ঘটেছে, একাধিক মানুষের মৃত্যু হয়েছে, বোমাবাজি গুলি চালনার ঘটনা একের পর এক হয়েছে, সেই ভাঙরে বোর্ড গঠনের দিন যাতে শান্তিপূর্ণভাবে বোর্ড গঠন হয়, যাতে কোনোরকমভাবে কোনো অশান্তি সৃষ্টি না হয়, সেই কারণে কিন্তু গতকাল থেকেই ভাঙরে 144 ধারা জারি হয়েছে বেশ কয়েকটি জায়গায়। সেখানে আমরা যেটা রয়েছি সেটা কিন্তু কাশীপুর থানার অন্তর্গত মাঝের আইটে। এখানেই কিন্তু সামনেই আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সন অভিজিৎকে, সামনেই কিন্তু ওখানে বোমাবাজির ঘটনা ঘটে, মাঝের আইটের বেশ কয়েকটি বোমা ছোড়া হয়, এবং যেটা আইএসএফের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা এই বোমা ছুঁড়েছে, তেমনটাই কিন্তু অভিযোগ। এই খবর পাওয়ার পর তৎক্ষণাৎ কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসছে, কিন্তু বিশাল পুলিশ বাহিনী আসলেও একটা প্রশ্ন কিন্তু সামনে আসছে, যেখানে 144 ধারা জারি রয়েছে, যেখানে এত পুলিশ মোতায়েন রয়েছে, যেখানে র্যাফ মোতায়েন রয়েছে, ক্যামেরা পার্সনকে বলবো সেই ছবি দেখাতে, কাশীপুর থানার পুলিশের পাশাপাশি মহিলা র্যাফ বাহিনী তারাও রয়েছে, প্রত্যেকে কিন্তু ভাঙরের বিভিন্ন জায়গায় টহলদারি চালানোর পর তারপরেও কিন্তু ভাঙরের চিত্রটা কিন্তু বদলালো না। শেষে বোর্ড গঠনের শেষ বেলায় সেখানেও কিন্তু রীতিমতো দেখা গেল বোমাবাজির ঘটনা, বেশ কয়েকটি বোমা ছোড়া হয়েছে, তাদের চারজন জখম হয়েছেন তেমনটাই কিন্তু স্থানীয় সূত্রে খবর, তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তোমাকে বলে রাখি সুব্রজিৎ, তুমি জানো যে গোটা বিষয়টি যবে যেদিন থেকে মনোনয়নের দিন ঘোষণা হয়েছে তারপর থেকেই উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে উত্তেজনা, এবং শুধু তাই নয়, মনোনয়নকে জমা দেওয়াকে কেন্দ্র করে রীতিমতো বিজয়গঞ্জ বাজার, ভাঙর এক দুই নম্বর ব্লকের পাশেই বিজয়গঞ্জ বাজার, বিজয়গঞ্জ মেলার মাঠ সহ ভাঙরের বিভিন্ন জায়গায় বোমাবাজি গুলি চালানোর ঘটনা ঘটে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ, সেদিনেও কিন্তু রীতিমতো বোমাবাজি গুলি চালানোর ঘটনা ঘটে, বেশ কয়েকজন প্রাণ হারান। সেই ঘটনার কিন্তু একের পর এক ঘটতেই থাকে, শুধু তাই নয়, গণনার দিন কাঠারিয়া স্কুলে যেখানে গণনা পর্ব চলছিল সেখানেই কিন্তু তখনও কিন্তু সেখানে পুলিশ এবং আইএসএফের মধ্যে খণ্ডযুদ্ধ হয়, যেখানে দুজন আইএসএফ কর্মী গুলিতে মৃত্যু হয়, শুধু তাই নয়, একজন সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল, সেখানেও কিন্তু মুহুর্মুহু বোমাবাজি গুলি চালানোর ঘটনা ঘটেছিল। তারপর যাতে শান্তিপূর্ণভাবে বোর্ড গঠন করা সম্ভব হয় সেই কারণে কিন্তু একেবারে পুলিশের তরফ থেকে, বারুইপুর পুলিশ জেলার তরফ থেকে কিন্তু আটশত বন্দোবস্ত গতকাল থেকেই করা হলেও, বিভিন্ন জায়গায় পুলিশ পিকেটিং করা সত্ত্বেও, নাকা চেকিং করা সত্ত্বেও, আজ কিন্তু একেবারে কিছুক্ষণ আগেই সেই মাঝেরাই যেটা শানপুকুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাঝেরাই, সেখানে কিন্তু বোমাবাজির ঘটনা ঘটেছে। তুমি দেখতে পাচ্ছ মহিলা পুলিশকর্মীরা, র্যাফের কর্মীরা, তারা কিন্তু প্রত্যেককে সরিয়ে দিচ্ছেন, যে যার বাড়িতে তাদেরকে পাঠিয়ে দেওয়ার সেই প্রক্রিয়া চালানো হচ্ছে, কেননা কিছুক্ষণ আগে যেভাবে বোমাবাজির ঘটনা ঘটেছে তাতে নতুন করে অশান্তি ছড়াতে পারে তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে, এবং সেই কারণে কিন্তু পুলিশ বাড়তি সতর্কতা নিচ্ছে। প্রশাসনের তরফ থেকে 144 ধারা জারি করা হয়েছে নিরাপত্তা দেওয়ার জন্য, কিন্তু আদৌ কি নিরাপদ ভাঙরের মানুষ? যেখানে নওশাদ সিদ্দিকী এখানকার আইএসএফের বিধায়ক, তিনি 144 ধারার জন্য ভাঙরে প্রবেশ করতে পারছেন না, এবং এর আগেও তিনি পারেননি, তিনি পুলিশের বাধার সম্মুখীন হন, কিন্তু সেখানে দুষ্কৃতীরা কিন্তু রীতিমতো তাণ্ডব চালিয়ে যাচ্ছে। যেখানে তোমাকে দেখাবো বর্তমানে বিশাল পুলিশ রয়েছে ঠিকই, গতকাল থেকে 144 ধারা বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন রয়েছে ঠিকই, কিন্তু আদতে নিরাপত্তা কি দিতে পেরেছে বারুইপুর পুলিশ জেলার পুলিশ, সেটাই কিন্তু বড় প্রশ্ন, কেননা চারজন বোমার আঘাতে তারা কিন্তু আহত হয়েছেন তেমনটাই কিন্তু এখনও পর্যন্ত স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এবং পুলিশও গোটা বিষয়টি খোঁজখবর নিয়ে দেখছে। এবং যেখানে মুখ্যমন্ত্রী
কিন্তু রীতিমতোই ভাঙড়ের বারংবার উত্তপ্ত হয়ে ওঠা। গুলি চালানোর ঘটনা, খুনের ঘটনার পর আলিপুর বডিগার্ড লাইন্সে যেখানে কলকাতা পুলিশের একটি অনুষ্ঠান ছিল, সেখান থেকেই তিনি কলকাতা পুলিশ কমিশনারকে ভাঙড়কে কলকাতা পুলিশের আওতার আনার জন্য তিনি কিন্তু সেখানে তিনি নির্দেশ দেন এবং তার পরবর্তী ক্ষেত্রে কলকাতা পুলিশের তরফ থেকে ভাঙড়কে, অর্থাৎ কিনা ভাঙড়ের বিস্তীর্ণ এলাকাকে কলকাতা পুলিশের আওতায় আনার জন্য সেই প্রক্রিয়া যখন চলছে, তারই মাঝে যখন এই বোর্ড গঠন, সেই বোর্ড গঠনকে কেন্দ্র করে যাতে কোনো রকম কোনো উত্তেজনা না তৈরি হয়, যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়, 144 ধারা যদি না হয় সেটার ব্যবস্থা নেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে সেটা হলো না, কারণ সেই ভাঙড়ে আবার বোমাবাজির ঘটনা ঘটলো। আপাতত হিন্দল, তোমায় ধন্যবাদ। শুধুমাত্র ভাঙড়ের এরকমটা ছবি নয়, রাজ্য জুড়ে একাধিক জায়গায় যেখানে বোর্ড গঠন হচ্ছে সেখানে এরকম অশান্তির ঘটনা দেখা যাচ্ছে, এরকম বোমাবাজির ঘটনা দেখা যাচ্ছে, এমনকি মারধর পর্যন্ত করা হয়েছে জয়ী প্রার্থীদের বিরোধী দলের, তাদের এই রকম অভিযোগ পর্যন্ত আসছে। আমি জলপাইগুড়ির খড়িয়ার ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে একেবারে বহিরাগতদের নিয়ে, বহিরাগত গুন্ডা বাহিনীকে নিয়ে তৃণমূল বোর্ড গঠন করেছে বলে অভিযোগ, এবং তারপর বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছে তারা রাস্তা অবরোধ করেন, এমনকি পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে, সরাসরি কথা বলবো রাজার সঙ্গে। রাজা, এইরকম একটা জায়গায় পরিস্থিতি কেন পৌঁছলো যেখানে পুলিশের আধিকারিককে ঘিরে যারা বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন তারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন, পুলিশের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছেন? একদমই শুভজিৎ, তাই পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু বিজেপির তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে, কারণ সকাল থেকে এখানে সুষ্ঠুভাবেই ভোট গঠন হয়েছিল, কিন্তু তার মাঝেই দেখা যায় যেটা অভিযোগ বিজেপির যে পুলিশের নিরাপত্তায় কিন্তু এখানে বহিরাগতরা ঢুকেছিল, এখন সেখানে কিন্তু বহিরাগতদের নিয়ে ভোট গঠন করা হয়েছে। এই অভিযোগে কিন্তু ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়, এখানে ভাঙচুরও করা হয়েছে, এক ঘন্টা পরে রাস্তা অবরোধ ছিল, এবং একটাই অভিযোগ যে তৃণমূল বহিরাগতদের নিয়ে এখানে ভোট গঠন করেছে। এই অভিযোগ নিয়ে আমরা কথা বলবো তৃণমূল নেতৃত্ব এখানে রয়েছে। রামবাবু, একটা অভিযোগ অভিযোগ উঠতেই পারে, অভিযোগের সত্যতা প্রমাণ করবে কোনো পরিস্থিতি। আমাদের খড়িয়া অঞ্চলে 30 জন পঞ্চায়েত নবনির্বাচিত পঞ্চায়েত, তার মধ্যে তৃণমূল কংগ্রেস একক ক্ষমতায় জিতেছে 15 খানা, আর বিজেপি জিতেছে 11 খানা, বামফ্রন্ট এবং কংগ্রেস মিলিয়ে 4 খানা। এই 30টা পঞ্চায়েত নিয়ে আমাদের ভোট, আজকে সেই নির্বাচন হলো। নির্বাচন হয়ে বিজেপির একজন নির্বাচিত প্রতিনিধি সে তৃণমূলের সাথে আমাদের সাথে থাকলো, সে আমাদের দলকে ভোট দিল, আমরা পেলাম টোটাল 16টা ভোট পেলাম, বিজেপি পেল 10টা ভোট, কংগ্রেস এবং সিপিএম ভোটদানে বিরত থাকলো। এরকম অভিযোগ অভিযোগ দেখুন, বাজার গরম করবার জন্য রাজনৈতিক উদ্দেশ্যে কর্মীদের বলতে গেলে বা অক্সিজেন দেওয়ার জন্য এসব অন্যায় অভিযোগ আসতেই পারে, ভাঙচুরও করা হয়েছে। সেই অর্থে ভাঙচুর প্রশাসন আছে, প্রশাসনের দায়িত্বই হলো একেবারে প্রশাসনের দিকে কথা বলছেন, কিন্তু প্রশাসনের ভূমিকা নিয়েও একাধিক জায়গায় প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। অশান্তির ঘটনা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থেকে শুরু করে মথুরাপুর থেকে শুরু করে একাধিক জায়গায় রাজ্য জুড়ে এই ঘটনা দেখা গিয়েছে। আমি কয়েকটা ঘটনা আপনাদের সামনে শুধু তুলে ধরতে চাইবো। বাসন্তীতে প্রধান পদে শপথ নেওয়ার পরই তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীকে খপ মারা হয়েছে বলে অভিযোগ। জলপাইগুড়ি কিছুক্ষণ আগে আপনাদের সামনে তুলে ধরলাম, খড়িয়ায় যেখানে তৃণমূলের বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে বোর্ড গঠনের অভিযোগ, মুর্শিদাবাদের জলঙ্গি ঘোষপাড়া গ্রামে পঞ্চায়েত প্রধান নির্বাচনকে নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে রাস্তায় এসে দাঁড়িয়েছে, মগরাহাটে ভোট গঠনের আগে বিজেপির জয়ী প্রার্থীদের মেরে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ, মালদার চাঁচলে উপপ্রধানের পদ নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ধস্তাধস্তি পাল্টা বিক্ষোভ, দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ভোট গঠন ঘিরে স্কুলের সামনে বোমাবাজির ঘটনা ঘটেছে, ফলে বুঝতে পারছেন কোথাও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কোথাও হামলার ঘটনা, কোথাও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা, এরকম রাজ্য জুড়ে ভোট গঠনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে। ¡Gracias!
কিছুক্ষণ আগে আপনাদের জানাচ্ছিলাম যে কামারহাটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে একজন গুরুতর জখম অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে চিকিৎসা চলছে। ধোপিয়া বাগানে এই ঘটনা ঘটেছে, আর ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত আমরা জানবো। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, এই ছবিও দর্শকদের সামনে আমরা কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ একটা এলাকা যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কখন ঘটেছে, ঠিক কি ঘটেছে বলে এখনো পর্যন্ত জানতে পারছো সমীরণ? দেখো, ঠিক এক ঘন্টা আগে কামারহাটি ধোপিয়া বাগানে বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। আমরা সেই ঘটনাস্থলে রয়েছি, এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কিত। ক্যামেরাম্যান শিবপালকে দেখাতে বলবো যে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে, ব্যারাকপুর কমিশনারেটের শীর্ষ কর্তারা পৌঁছেছে। এই যে জায়গা, এই সংকীর্ণ বাড়ির ভেতরে আচমকা বিস্ফোরণ হয় এবং সেই বিস্ফোরণের শব্দ কেঁপে ওঠে গোটা এলাকা। সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে একজনকে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে এবং আরও একজন আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে সিলিন্ডার থেকে বিস্ফোরণ, এবং এই মুহূর্তে শিবপালকে দেখাতে বলবো যে ভেতরের যে সংকীর্ণ রাস্তা তার ভেতরেই বিস্ফোরণ হয় এবং মনে করা হচ্ছে যে গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়েছে। তবে এখনও পর্যন্ত বিস্ফোরণের কারণ সম্পর্কে স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছেন ব্যারাকপুর কমিশনারেটের শীর্ষ কর্তারা এবং ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। কথা বলে নেবো, জানানো হচ্ছে, দেখেনি পুরো জিনিসটা দেখেনি, তাও অর্থাৎ পুরো জিনিসটা না দেখে এখনো বলা সম্ভব না। গোটা এলাকা এবং ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে, একজন জখম হয়েছে এবং বাকি একজন জখম হয়েছে যেটা আছে তাকে ভর্তি করা হয়েছে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে। ঘন জনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরণ, আর বিস্ফোরণ থেকে এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছে এবং এখনও পর্যন্ত স্পষ্ট নয় কী থেকে বিস্ফোরণ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সিলিন্ডার থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে, কিন্তু কী কারণে বিস্ফোরণ সেটা স্পষ্ট নয়। কথা বলানো এলাকার বাসিন্দাদের সঙ্গে, কী হয়েছিল আমরা তো দেখলাম না, কী করে বলবো, আমি তো বাড়িতে ছিলাম, কী করে বলবো, আমি তো কিছু দেখি, আমরা জানিনি, আমি উপরে ছিলাম স্যার, আর একটা ধামাক করে আওয়াজ হলো, তখন নেমেছি বাড়িতে আমার। বলে বুঝতে পারছি যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, কিন্তু এই বিকট শব্দের ঘটনার পরে যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারা রীতিমতন আতঙ্কিত। তৃণমূল প্রার্থী, তিনি সমর্থন করেছিলেন কংগ্রেসকে, তারপরে সেই তৃণমূল প্রার্থী যখন পঞ্চায়েত অফিসে আসছেন তার উপরে হামলা চালানো হয়েছে। এই ঘটনা ঘটেছে মালদার কালিয়াচকে, যেখানে কালিয়াচকের আলিপুর 2 নম্বর অঞ্চল, সেখানে কংগ্রেসকে সমর্থন করেন তৃণমূল প্রার্থী। তারপরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য অফিসের সামনে যখনই আসেন তখন তার উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে পঞ্চায়েত সদস্যের গাড়িতে হামলা চালানোর অভিযোগ,